আচারও পাকা যায়। এই পাকা বেলগুলো কি কালো কালো হয় নাকি? নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। আজকে স্টার্টিং কিংবা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন, আজকে কোনো রকম রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে শীতকালে পরন্ত দুপুরে টক ঝাল মিষ্টি কদবেল মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মতো আপনারাও কি টক ঝাল মিষ্টি কদবেল মাখা খেতে ভালোবাসেন? অবশ্য করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা রান্না করতে পারেন না তারা অন্তত এই কদবেল মাখা রেসিপিটি ফলো করে আপনারা এরকমভাবে কদবেল মাখা বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। শীতকালের রোদ্দুরে ব্যালকনিতে কিংবা ছাদে বসে এই কদবেল মাখা খেতে দারুণ লাগে, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। তাহলে আসুন আজকে দেখে নিন টক ঝাল মিষ্টি কদবেল মাখার ভিডিওটি। তো আমি এখানে কদবেল মাখার জন্য তিনটে বড় বড় সাইজের কদবেল নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ ধনে পাতা, এখানে নিয়েছি সাদা লবণ, পিট নুন, চিনি, চাট মশলা, নিয়েছি ভাজা মশলা। আমি এখানে ভাজা মশলার জন্য শুকনো খোলায় গোটা ধনে, গোটা মৌরি আর গোটা সাদা জিরে হালকা করে ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখেছি। আপনারাও এইভাবে বানিয়ে রাখবেন। যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ব্যবহার করলে অনেক দিন ধরে ব্যবহার করা যায়, আর নিরামিষ তরকারিতে ব্যবহার করলে খুব দারুণ টেস্ট হয়। নিয়েছি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, চাট মশলা, আর নিয়েছি সরিষার তেল। তো এবার চলে যাবো নেক্সট স্টেপে। প্রথমে আমি কদবেলটাকে ফাটিয়ে নিয়েছি, দেখুন বেশ ভালোই পাকা বেল। পাকা বেল বুঝতে গেলে খুব দারুণ একটা স্মেল বেরোয়, আর এই যে বেলটার যে কালারটা দেখতে পাচ্ছেন এরকম কালার হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন বেলটা পাকা হবে। তো প্রথমে আমি ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নেব, একদম মিহি করে। তো কদবেল মাখার জন্য এই ধনে পাতাটা কিন্তু আমার কিনতে হয়নি, যে কাকুর দোকান থেকে কদবেলটা কেনা হয়েছে সেই কাকুর দোকানে এত কদবেল কেনা হয়, কাকু ধনে পাতাটা এমনিতেই দিয়েছে। ধনে পাতা, কাঁচা লঙ্কা একদম এমনিতে দিয়েছে, বলছে এটা এমনিই দিলাম। তবে ফ্রিতে দিয়েছে বলে কিন্তু একদম খারাপ না, একদম ফ্রেশ ধনে পাতা দেখতেই পাচ্ছেন। ধনে পাতাটা যতটা পারবেন মিহি করে কেটে নেবেন। ধনে পাতার সাথে সাথে কদবেল মাখাতে কিন্তু লেবু পাতা ব্যবহার করলে খুব দারুণ স্মেল হয়, কিন্তু আমি এখানে লেবু পাতাটা ব্যবহার করতে পারলাম না, কারণ এই মুহূর্তে আমার কাছে নেই। আপনাদেরকে বলে দিলাম, আপনাদের কাছে যদি থাকে লেবু পাতা তাহলে লেবু পাতা একটু হালকা কুচিয়ে ব্যবহার করতে পারেন, খুব সুন্দর স্মেল হয়। তো এইভাবে সবসময়ের জন্য চেষ্টা করবেন ধনে পাতাটা একদম মিহি করে কাটতে, তাহলে দারুণ টেস্ট হয়। তো আমি এখানে মিহি করে ধনে পাতা কেটে নিয়েছি, এবার একটি বোলের মধ্যে ধনে পাতাগুলো তুলে নিচ্ছি। তো আমি আজকে ছাদের পরন্ত রোদ্দুরে কিন্তু একা একা খাচ্ছি না, অনেকে মিলে কদবেল মাখা খাওয়া হচ্ছে, তাই অনেকটা কদবেল মাখতে হচ্ছে। আর আমার লিটিল পার্টনার একটা আছে, যদি আপনারা দেখতে চান অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের তার একটা ভিডিও করে দেখাবো। তো কদবেল মাখার জন্য লঙ্কাটাও কিন্তু কাকু এমনিতেই দিয়েছে, দেখতেই পাচ্ছেন ভালোই ফ্রেশ কাঁচা লঙ্কা। এই যে ছোট ছোট পা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু আমার পার্টনার, দেখুন ধনে পাতাটা আমার এনে দিচ্ছে কাটার জন্য, ওটা আমার হচ্ছে লিটিল পার্টনার। যদি আপনারা দেখতে চান অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওর একটা শর্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন একবার ধনে পাতাগুলো দিচ্ছে, একবার ধনে পাতাগুলো নিয়ে নিচ্ছে। তো এইরকম শান্ত ছেলের সামনে কিন্তু কোনো সময় রান্না ভিডিও আমি করতে পারি না, ও রাতে ঘুমিয়ে পড়লে বা যখনই ঘুমায় আমি রান্না ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি বা এডিট করি। শীতকালে পরন্ত দুপুরে এইভাবে কদবেল মাখার মজাটাই আলাদা, আপনারা অবশ্যই করে এইভাবে কদবেল মাখে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর শীতকালে যে রোদের একটা আলাদা একটা অনুভূতি সেটা উপভোগ করতে পারবেন। তো লঙ্কাটাও মিহি করে কুচি নিলাম, ওটাও আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে কদবেলগুলোকে খুব ভালোভাবে স্পুন দিয়ে এইরকমভাবে আমি বের করে নেব আর বোলের মধ্যে নিয়ে নেব। তো
আমার এখানে তিনটে বেল তিন রকম, একটা খুব ভালোভাবে পাকা, একটা মোটামুটি পাকা, আর একটা পাকতে পাকতে পেরে নিয়েছে খেয়ে নেওয়ার জন্য। দেখতেই পাবেন, দেখিয়ে দেবো আপনাদেরকে। আমার লিটিল পার্টনার তো একদমই বেলটা ছাড়াতে দিচ্ছে না, বলছে বেলটা আমি ফাটাবো মা তোমার মাথায়। দেখুন বারবার চপার পর নিয়ে নিচ্ছে। আমি এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এখানে প্রথমে বিট নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখানে সাদা নুন দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এই মশলাগুলো ব্যবহার করে যদি আপনারা কদবেলটা মাখেন না, উফ, হালকা পরন্ত রোদ্দুরে খেতে যেন অমৃত লাগবে কদবেলটা। আপনারা অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। মেন হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা ব্যবহার করলে কদবেলটা এতটাই স্মুদি হবে, খেতে তো দারুণ লাগবে, একটা আলাদা ঝাঁঝের তৈরি হবে, ঝাঁঝ ঝাঁঝ ভাব তৈরি হবে। এইভাবে সমস্ত কিছু দিয়ে কদবেলটাকে খুব ভালোভাবে মাখবো। যদি আপনাদের মনে হয় মশলাটা একটু বেশ কড়াভাবে দেবেন তাহলে একটু বেশি ব্যবহার করবেন, আর যদি হালকা খেতে চান তাহলে হালকাভাবেও মাখতে পারেন। তো এবারে সব কিছু দিয়ে কদবেলটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো আমি এখানে হাতাটা বেশি বড় হলে একটু ভালো হতো, কিন্তু যেহেতু ছাদে এসে মাখা হচ্ছে এই ছোটো স্পুন দিয়েই মেখে নিচ্ছি। আবার কে যাবে বড় হাতা আনতে, আমি ছোটো দিয়েই মেখে নিচ্ছি। এ বলছে আনবো না, এ বলছে আনবো না, সেই জন্য আমি ছোটো দিয়েই মেখে নিচ্ছি। আপনারা যদি চান বড় হাতা দিয়ে মাখতে মাখতে পারেন, তবে হাত দিয়ে মাখার চেষ্টা করবেন না, একটু জ্বালা জ্বালা ভাব হয়তো, যেহেতু আমার হাতটা কেটে গেছিলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম, সেই জন্য আমি এমনি স্পুন দিয়েই মাখছি। তবে মাখাটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে, তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হবে, সমস্ত মশলা যেন কদবেলের সাথে খুব ভালোভাবে মিলেমিশে যায়। এই কদবেল মাখতে যে কতটা বাঁধা এসছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন আমার হাত থেকে স্পুনটা নিয়ে নেবে, ও কদবেল মাখবে। এই টকজাল মিষ্টি কদবেল মাখা খেতে যেমন কষ্ট তেমনও আনন্দও আছে। তো অনেক যুদ্ধ করে আমাদের কদবেলটা মাখতে হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে যুদ্ধ করে কদবেল মাখার যে কতটা আনন্দ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও কিন্তু এইভাবে টকঝাল মিষ্টি কদবেল মাখা শীতের দুপুরে মানিয়ে ফেলবেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমার পাশে লিটিল পার্টনারটি কতটাই শান্ত। এই শান্ত পার্টনারটাকে নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে টকঝাল মিষ্টি বলুন যে কোনো ঝাল ঝাল রেসিপি সমস্ত কিছু শেয়ার করি। তো বন্ধুরা, আমার এই লিটিল পার্টনারের জন্য অবশ্যই করে একটি লাইক করে দিন, আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো কদবেল মাখা অবশেষে আমার কমপ্লিট হলো, দেখতেই পাচ্ছেন টক ঝাল মিষ্টি কদবেল মাখা, দেখুন আবারও হামলা করছে। তো কতটা দারুণ টেস্টফুল হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা এইভাবে বানিয়ে ফেলুন। তো কদবেল মাখার পর ডেকোরেট করে খেতে দিলে তার মজাটা আরও বেড়ে যায়। আমি এখানে কদবেল মাখার পর আমি কদবেলের খোসার মধ্যে খুব ভালোভাবে কদবেল মাখাগুলোকে ভরে নিয়েছি। তারপর পাকা লাল লঙ্কা আর সাইড থেকে ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছি, আর উপর থেকে চাট মশলা, ভাজা মশলা আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তাতে টেস্ট আরও বাড়বে। তো বন্ধুরা, আজকের আমাদের যুদ্ধ করে কদবেল মাখাটি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার যে পাশে পার্টনারগুলো ছিল সে পার্টনারগুলো খুবই রিকোয়েস্ট করছে আপনাদেরকে যে আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন, তাহলে তারা ক্যামেরার সামনে আসবে। তার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে 1K কমপ্লিট করে দেবেন। তো বন্ধুরা, এই শীতের পরন্ত দুপুরে যে কদবেল মাখার আনন্দটা, ওরা না থাকলে আজকের হতো না, কারণ ওদের ইচ্ছাতেই আজকের এই কদবেল কিনে আনা প্লাস এই যে ভিডিওটা করলাম সব কিছুই ওদের ইচ্ছাতেই করলাম। তো
তো তাদের জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তারা এই আমার ফটোশ্যুট থেকে আরম্ভ করে আজকে টোটালি অ্যারেঞ্জমেন্ট সবই করেছে। তো আমার সেই বোনগুলো এবং ভাইয়ের জন্য অবশ্যই করে আমার ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন তাদের এই ইচ্ছাটা কেমন লাগলো আপনাদের। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আসছে শীতের স্পেশাল আরও একটি চিকেনের রেসিপি। আর আমি এখন শীতের স্পেশাল আরও কয়েকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে। তাহলে আমি যখনই শীতের স্পেশাল রেসিপি বা যে কোনো রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে কদবেল মাখা খেয়ে সবাই আনন্দ উপভোগ করবেন।